আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আর হচ্ছে নাস্তিকদের সাথে আলোচনার ব্যাপারটা, এটা হচ্ছে আলেমদের, এটা তো আলেমরা আমার থেকে ভালো বুঝেন, আমি আলেমরা কি উচিত বা না উচিত আমি তো আলেমদের উপরে আলেমগিরি করতে পারি না। তো এখানে আমার অভিমত, হ্যাঁ আমার অভিমত হচ্ছে, আমি তো আলেমরা যেটা বলেছেন আমি সেটাই আপনাদেরকে বলেছি। আলেমরা হচ্ছে আপনাদের উপরে খুব ধরো কুলজন, গতকালকেই বলেছি তারা আপনাদের সাথে আলোচনা একদম আগ্রহী না আলেমরা। এবং এর আরো একটা কারণ হচ্ছে যে আলেমরা তো এসব ব্যাপারে, সত্যি কথা মানে ডিবেট, ডিবেটটা আলাদা স্কিলের ব্যাপার, আলাদা একটা আর্ট, এবং এটা তো সবাই আসলে পারদর্শী না। কাজেই সব আলেম যে পারদর্শী হবেন তা কিন্তু নয়। আলেমরা হচ্ছে কি নির্দিষ্ট কিছু ফিল্ডে পড়াশোনা করেন, সেই ফিল্ডে তারা এক্সপার্ট। তো তারা যে ফিল্ডে এক্সপার্ট নন সেই ফিল্ডে তারা আসতে চান না। কেননা ধরা যাক এমন হবে, হ্যাঁ এমন হতে পারে একজন আলেম হয়তো আপাত দৃষ্টিতে অডিয়েন্সের সামনে একজন নাস্তিকের সামনে বিজয় হতে পারে, আবার এমন হতে পারে প্রবাবিলিটি অবশ্যই আছে একজন আলেম হয়তো একজন নাস্তিকের সাথে পরাজিত হবে আপাত দৃষ্টিতে। তো ব্যাপার হচ্ছে যদি তাই হয় তাহলে কিন্তু ইসলাম মিথ্যা হয়ে যায় না, ইসলাম তার জায়গাতেই থাকবে, একজন আলেম হয়ে গেছে। আলেমদের কথা হচ্ছে হ্যাঁ এরকমটা কিন্তু হতে পারে, এরকমটা যদি হয় তাহলে সাধারণ মানুষের উপর এটা খুব খারাপ একটা প্রভাব ফেলবে, নিঃসন্দেহে খারাপ প্রভাব ফেলবে। কারণ সাধারণ মানুষ এভাবে ভেবে চিন্তে কিন্তু দেখে না। সাধারণ মানুষ আপনি যদি দেখেন একটা ডিবেট যদি হয়, সাধারণ মানুষ কিন্তু তথ্যগুলোকে বিবেচনা করে না, সাধারণ মানুষ দেখে বডি ল্যাঙ্গুয়েজ। কারণ বডি ল্যাঙ্গুয়েজ কনফিডেন্স মনে হচ্ছে, বেশি কনফিডেন্ট মনে হচ্ছে তারা তাকে বিজয় বানিয়ে দেয়, তারা তাকে বানিয়ে দেয় অমুককে, তার জবাব দিয়ে শুয়ে দিল তমুক, এরকম কথাবার্তা বলে। সাধারণ মানুষ কিন্তু এভাবে চিন্তা করতে পারে না, সাধারণ মানুষ কিন্তু ভেড়ার পালের মতোই অনুসরণ করে, কাউকে না কাউকে অনুসরণ করে। তো ব্যাপার হচ্ছে এখানে ভাই একটা কথা বলি, যে আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের ভিতরে যেন একটা যুক্তি তর্কের পরিস্থিতি সৃষ্টি হয়, আমাদের ভিতরে যেন একটা বিতর্কের পরিস্থিতি সৃষ্টি হয়, পরিবেশের সৃষ্টি হয়। আমি কিন্তু চাচ্ছি না যে কোনো একজনকে আলেমকে হারিয়ে দিয়ে খুব একটা মানে বিজয়ের ভান করে একটা কিছু করার, এইটা আমার টেন্ডেন্সি না, আমাদের টেন্ডেন্সি না ভাই। আমরা চাই যেন একটা সুস্থ, আমাদেরকে যেন চাপাতি দিয়ে না কুপিয়ে, আপনাদের দিনী ভাইরা যেন আমাদেরকে চাপাতি দিয়ে না কুপিয়ে আমাদের সাথে বিতর্ক করেন, তথ্য প্রমাণ দিয়ে বিতর্ক করেন। সেখানে যদি আমরা হেরে যাই, আমাদেরকে যদি আপনারা বুঝিয়ে দিতে পারেন যে আমরা ভুল, দর্শকরা যদি বুঝতে পারে যে আমরা ভুল, দর্শকরা তো ডেফিনেটলি আপনাদের কি হাততালি দিবে দিন শেষে। বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং যেটাই হোক না কেন আপনারাই তো জিতবেন, আলটিমেটলি জিতবেন আপনারাই ভাই। আমরা যতই আপনাদের মানে মানে ইয়া করি না কেন, রেফারেন্স দিই না কেন, দিন শেষে ভাই আপনি জিতবেন, আমরা এটা জানি। মিনিম ভাইরা ওই জায়গায় গিয়েছি, তাই গিয়ে ওই ধরেন আপনাদের সব থেকে আপনাদের মানে ফেসবুকে যে দিন দায়ী ভাইরা আছে, আপনাদের যে দায়ী ভাইরা আছে তাদের মধ্যে সবচেয়ে নিম্ন মানের যে, নাম বলছিল ভাই, নাম বলছিল ভাই, সবচেয়ে নিম্ন মানের যে, সে ভাই জিতে যায় প্রতিদিন, জিতে যায় আমাকে রাত ভাঙা জবাব প্রতিদিন সে দিয়ে বেড়ায়। এই আসিফকে আমি 2 মিনিটে হারাই দিই, আসিফকে আমি উড়াই দিই, আসিফের কবর রচনা করে দিছি, নাস্তিকবাদী কবর রচনা করে দিছি, এগুলো প্রতিদিন বলতে থাকে। তার মানে হয়তো আপনারা তো ভাই জিতেই গেছেন। আমরা খালি চাচ্ছি যে অন্তত একটা পরিবেশ সৃষ্টি হোক যেখানে আমরা মত বিনিময় করতে পারবো, অন্তত বিতর্ক করতে পারবো, আমাদেরকে যেন ভাই চাপাতি দিয়ে না কোপানো হয়, এইটুকু ভাই আমরা অনুরোধ করছি। আপনারা বিতর্কে আসেন, আমাদেরকে চাপাতি দিয়ে কোপায় না, ছুরিতে মানে আপনাদের চাপাতিতে ধার না দিয়ে যুক্তিতে ধার দেন, এইটুকু ভাই আমাদের খালি অনুরোধ। মিনার ভাই আপনি যে যুক্তি কথা বললেন আমি কালকে বলেছিলাম, আজকে একটাই বলি তাহলে, সেটা হচ্ছে আমরা যদি ইসলাম ভালো না মন্দ, ইসলাম ঠিক না ভুল এই বিতর্কে না যাই, তাহলে তো যুক্তি অথবা বিজ্ঞান জানার কি প্রয়োজন পড়ছে? আমরা যদি ইসলামে কি আছে, জাস্ট ধরেন একদম হট টপিক গুলো, ইসলামে দাস প্রথা কি আছে নাকি নাই, ইসলামে দাসীর সাথে যৌন সঙ্গম করা কি আছে নাকি, ইসলামে বাচ্চা মেয়েকে ইভেন ইফ শি ইজ ইন দ্য, একটু আগে দেখলাম ক্যাডেল, সেটা আছে নাকি নাই, এই যে এই জিনিসগুলো জাস্ট এরকম হট টপিক গুলা আমাদের কাছে যেটা হট টপিক মনে হয়, সেই বা শুধু আমাদের না সাধারণ মানুষের কাছে, আপনি নিশ্চয়ই জানেন ভেড়ার পালের সংখ্যা কত বেশি, আপনি যাদেরকে ভেড়ার পাল বলেন তাদের সংখ্যা, ভেড়ার পাল বলাটা উচিত হয়নি, আমি শব্দটা যেন দুঃখিত মানে বলে ফেলেছি আর কি, এটা এটা মুসলিম না, এটা সত্যি বলতে আমি মুসলিম মনে করছি না, কাউকে ভাবে নাস্তিকদের মধ্যে আছে এটা ঠিক হয়নি, মানে আমার শব্দটা আসলে আমি শব্দটা কোনো ভাবে বলা যায় নাস্তিকদের মধ্যে আছে, আমি একদম অনেস্টলি স্বীকার করি, অবভিয়াসলি এটা নাস্তিকদের মধ্যে আমি ওভারঅল দেখছি, হুদাই নাস্তিক হইছে, মানে সে হুদাই সে ইসলাম মানে না বা হিন্দু ধর্ম মানে না, হুদাই কোনো তার মাঝে কোনো যুক্তি নাই, কোনো মোরালিটি কিছু, হুদাই সে নাস্তিক, এরকম নাস্তিকের মধ্যে আছে ভেড়ার পাল, এটা আমি বলি। কিন্তু কথা হচ্ছে সেই ভেড়ার পালগুলোর সামনে আমরা যদি এই কথাটা বলতাম ইসলামে কি আছে নাই, তাহলে কি আসলে মানে আসিফ ভাই বলতে যাবে না শোনার পরে, আজকে যেমন আপনার সাথে কিন্তু আমরা বাচ্চা মেয়ে বিয়ে করাটা মোরালি খারাপ না ভালো এই ডিসকাশন কিন্তু এখন পর্যন্ত করিনি বা করতেছি না, সেম ভাবে আলমদের সাথে যদি আমরা ওইভাবে ডিসকাস করি, ভালো না খারাপ ওই যুক্তিতে না যাই, ঠিক না ভুল ওই যুক্তিতে যদি না যাই, জাস্ট ইসলামে আসে না নাই, এইটুকু বলতে কি আসলে যুক্তি বা বিজ্ঞান জানা প্রয়োজন বলে মনে করেন আপনিও? না এই জন্য তো যুক্তি বা বিজ্ঞান জানার প্রয়োজন নেই, কিন্তু ব্যাপার হচ্ছে জিনিসগুলো তো স্পষ্ট, ইসলাম তো জিনিসগুলো স্পষ্ট, এটা তো অস্পষ্ট জিনিস নয়। এই জিনিসগুলো তো আপনার তো অলরেডি এটা মানে আপনাদের যতগুলো প্ল্যাটফর্ম আছে আপনাদের প্রচার করছেনি, প্লাস আপনাদের মন্তব্য গুলো সব আপনারা এগুলোকে বলছেন খারাপ, আপনারা তো প্রচার করছেন, এই জন্য তো আলেমদের সাথে আলোচনা বসার কি দরকার আছে? জিনিসগুলো তো একদম স্পষ্ট, ব্যাপারটা কি কারণে আছে মিনার ভাই আমি আপনাকে বলি, এই যে আহমদুল্লাহ, শাইখ আহমদুল্লাহ যে ওনার ভিডিওগুলো কিন্তু আপনি দেখেছেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, তারপরে আরো যারা আছেন ডক্টর আবু জাকারিয়া, তারপরে হচ্ছে শেখ আব্দুল রাজ্জাক ইউসুফ, এরকম আরো অনেকে যারা আছেন তাদের ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার পরেও দেখেন লাখ লাখ মানুষ আমাদেরকে গালি দিচ্ছে, তোরা হাদিস বানাইতাছস, আপনারা কি গালি দিচ্ছে? ইনফ্যাক্ট ভিডিওটা কমেন্টের ভিতরে শত শত গালি আছে, শত শত গালি, তো এখন দেখেন শেখদের কি গালি দেয় সেখানে, আমাকে কিছু যাই হোক এটা তো কোনো বিষয় না, শেখদের কি গালি দেয়? এইটা গালি সংখ্যা মিনার ভাই, আপনি যদি গালিটা কাউন্ট করা শুরু করতেন 50,000 কমেন্ট, যেকোনো একটা ভিডিওতে গিয়ে 50,000 কমেন্টের মধ্যে আপনি 50, 100 জন, 200 জন পাইতেন গালি দিচ্ছে, বাকি 48,000 মানুষ গালি দিচ্ছে না, সবাই বলছে আলহামদুলিল্লাহ, এমনকি আমি বলছি না যে সবাই বুঝে বলছে আলহামদুলিল্লাহ, এমন আছে শুনে নাই, জাস্ট শায়েখ আহমদুল্লাহ বলছে অবশ্যই একটা ভালো ভিডিও, যাই একটা লাইক দিয়ে আসি, যাই একটা শেয়ার দিয়ে আসি, আলহামদুলিল্লাহ লিখে আসি, এমনও পাইছি কন্টেন্ট না করে আলহামদুলিল্লাহ, আমরা এরকম ট্রল করি, আপনি তো জানেন আমাদের কাজই ট্রল করা, আমরা মানে অনেকের কাজ আর কি, তো আমাদের মধ্যে অনেকে আছে ট্রল করে, ট্রলের মধ্যে লিখছে জাপানি বিজ্ঞানী তাকিউনা মুতিয়াশি, উনি পরীক্ষা করে পাইছে যে রোজার করলে মানুষ হচ্ছে ফিট হয়ে যায়, সমস্ত রোগ সেরে যায়, কোনো কোনো রোগ সেরে যায়, সেই সেই ছবিটা ভাই 1,500 বার শেয়ার হয়েছে এবং আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ শেয়ার হয়েছে, তো এরকম মানুষের সংখ্যা অনেক আছে। আমাদের একটা ট্রল পেজ ছিল, সেখান থেকে পোস্ট দিয়েছিল সানি লিওনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে নাকি হিজাব দিয়ে বানিয়ে,
সেটা ভাই 70,000 বার শেয়ার হয়েছিল। 70,000 বার শেয়ার হওয়ার পরে সেই পোস্টটা রিপোর্ট করে মুছে ফেলে দিছিলাম অনুমোদিনরা এসে, কিন্তু ভাই 70,000 বার শেয়ার, আমার দেখা সবচেয়ে বেশি শেয়ার ছিল সেই ছবিটা 2012 সালে। এক্স্যাক্টলি, তো এই যে তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইসলামে, আমরা আমরাও আপনার সাথে একমত ইসলামে জিনিসটা ক্লিয়ার বা সাইকাটা বলতেছে, বাট ম্যাক্সিমাম মানুষ ওইগুলো শুনতেছেই না, তারা ভাবতেছে যেমন আজহারি হুজুরের কথাই ধরি না কেন, তারা জানে না যে তারা কিন্তু আজহারি হুজুরের মুখে কিন্তু এই জিনিসটা শোনা যায় যে দাসীর সাথে সঙ্গম করাটা বৈধ বা বাচ্চা নাকি বিয়ে করা যাবে, এইরকম হট টপিক গুলো কিন্তু আজহারি হুজুর সবসময় বলে না। আজহারি হুজুর কিন্তু বলে যেগুলো হচ্ছে ধরেন ইমান আমলের কথা বা এই কথা, কিন্তু যেগুলো নিয়ে মানুষের মধ্যে মারামারি কাটাকাটি খুনোখুনি হচ্ছে বা আমরা খুনের শিকার হচ্ছি, আপনি যেমনটা বললেন আমরা তো বলতেছি না ভাই, আমরা তো বলতেছি না, এই যে আসিফ মুদ্দিনকে জার্মানিতে গিয়ে বলতে হচ্ছে আমাকে অজানা স্থানে গায়েবী ওহী নাযিল করতে হচ্ছে। না না, বিষয়টা এমন নয়, যদি আসিফ মুদ্দিন শুধু বলতেন যে ইসলামে দাসী আছে তাহলে মানে তাহলে তো এরকম তো হতো না, মানে এটা তো করা হয় যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালাগালি করার জন্য তো মানুষ রেগে যায়, মানুষ তো এমনি শুধুমাত্র দাসী আছে এটা বলে তো ওইভাবে লাগে না, তাহলে মানুষ তো গালি দেয়। কিন্তু লাগে তো ভাই, লাগে না কে বলেছে ভাই, আমি যখন 2006 সালে যখন প্রথম আমি যখন অনলাইনে আসি সেই সময় আমি খালি লিখেছিলাম, তখন হাই ফাইভের যুগ ছিল 2005 সালে, আমি লিখেছিলাম আমি কোনো ধর্মে বিশ্বাস করি না, আমি একজন নাস্তিক, শুধু এই কথাটুকু লিখেছিলাম, সেখানে অসংখ্য গালি ছিল। তারপর 2007 সালে যখন আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলি তখন আমি লিখেছিলাম মানে রিলিজিয়াস গ্রুপে অ্যাফেস দিয়েছিলাম, সেটার পিছনে আমাকে অসংখ্য গালি খেতে হয়েছে, তখন আমি কিচ্ছু বলি নাই, নবী মোহাম্মদ নামও তখন উচ্চারণ করি নাই, নবী মোহাম্মদ নাম উচ্চারণ করেছে তার পরে, তখন আরো আরো কিছুদিন পরে, তখন তো নাস্তিক বলা অবশ্য লাগে, নাস্তিক বলা অবশ্য লাগে, এটা ঠিক, এটা আপনার সাথে একমত। আচ্ছা তাহলে এই এই জায়গাটাতে থাকি যে তাহলে এই যে আলোচনাটা, ঠিক আছে এবার বুঝলাম সাইদের সাইদের আলোচনা করার, তারপরে ধরে নিলাম যে ওনাদের ইচ্ছা নেই, তাহলে যদি আলোচনাটা হতে হয় সেই ক্ষেত্রে ধরেন কখনো এরকম একটা আলোচনা হলো, এরকম আলোচনা যদি একটা হয় সেই ক্ষেত্রে কাদের সাথে আলোচনা হওয়া উচিত বা কাদের সাথে আলোচনা হওয়াটা মিনিংফুল হবে? একজন টম ডিক অ্যান্ড হ্যারি যার 1 মিলিয়ন ফলোয়ার আছে এবং সে যা খুশি তাই বলে বেড়ায়, সেই ব্যক্তিটা জাস্ট তার 1 মিলিয়ন ফলোয়ার আছে এই জন্য তার সাথে আলোচনা করাটা জরুরি, নাকি একজন ব্যক্তি যার কিনা আপনার মতো 34,000-35,000 ফলোয়ার আছে বাট সে ইসলামের মধ্যে যা আছে সে বলে বেড়াচ্ছে, অথবা আপনার যেটা আরো বেটার যার কিনা ফলোয়ার হয়তো নাই বেশি 17,000 ফলোয়ার আছে বাট সে একজন স্কলার, সে সে দেখা গেল একটা একটা ইসলামী একটা সংস্থার ইসলামিক ফাউন্ডেশনের সে একজন খুব বড় সড়ো একজন কিছু কিছু একটা, এরকম যে যারা কিনা ইসলাম মানে যারা এক কথা ইসলাম সম্পর্কে কিছু একটা বললে যাকে ডিজন করবে না, যেমন আপনি মানে আপনি ভাবেন না যে আপনাকে অশ্রদ্ধা করে বলছি, আপনি নিশ্চয়ই জানেন এটা, আপনি যদি ইসলামের পক্ষ থেকে এই যে আজকে যে কথাগুলো এখানে বললেন জাস্ট এইটুকু যদি আপনি বলেন পাবলিকলি আপনাকে ডিজন করবে মুসলিম না, বলবে এটা মুসলিম না, এটা তো আলেম না, এটা কেন এগুলো বলতেছে, মিনা ভাই আমি কি ভুল বললাম? না আপনি ঠিকই বলেছেন, সম্ভব বলার সম্ভাবনা রয়েছে, কিন্তু তাহলে যার ক্ষেত্রে এটা বলার সম্ভাবনা নাই যে ও বেটা সলার না ও বেটা জানে না এই কথাটা যার ক্ষেত্রে বলার সম্ভাবনা নাই, তার সাথে কি আলোচনাটা হওয়া উচিত না যদি হয় আর কি আলোচনা কখনো, আপনার কি মনে কার সাথে হওয়া উচিত? মানে চিন্তা করেন সে ইসলামের পক্ষে একজন সাথীমের রাসূল, সে একজন ইসলামের পক্ষে হয়ে আমার সাথে বিতর্ক করবে, মানে ভাই দিনকাল কি এত খারাপ পড়ছে আমার যে আমার মানে এরকম এরকম লোকের সাথে আমার ব্যাপারটা অন্যভাবে দেখতে পারেন, কিন্তু ইসলামের দিনকাল এত খারাপ পড়ছে যে তাকে ইসলামের পক্ষে ডিবেট করতে আমি সেটাই ভাবছিলাম আর কি, তাই না ভাই? তাই না, আমি সেটাই ভাবছিলাম কি হল মানে তাই আমি কাউকে না পিছনে কিছু না বলি আর কি, আমি সেটাই এক্স্যাক্টলি ভাবছিলাম। তাহলে আপনি অন্তত এটা বলেন না ভাই যে কোন জাতীয় লোকের সাথে আসলে আলোচনা হতে পারে, এটা কি ধরেন কোনো একজন দিনের পথে দায়ী বা কোনো একজন এরকম সাথীমের আসুন যে দুদিন পর ডিগ্রাজি দিয়ে একবার ইসলামে একবার এটাতে ওটাতে যাওয়া আসা করে সে, নাকি একজন স্কলার যাকে কিনা অ্যাটলিস্ট মুসলিমরা ডিজন করবে, কারণ আলোচনার মূল টার্গেট তো ওই মুসলিমরা, সাধারণ মুসলিমরা বা সাধারণ মানুষরা বিভিন্ন ধর্মের বা অমুসলিমরা বা মুরতাদরা সাধারণ যারা তারা সেই মানুষগুলো তো টার্গেট, তাদেরকে তো সত্য জানানো ইসলামে কি আছে সেটা জানানো, ভালো মন্দ ডিসকাশন কথা আমি বারবার বলছি, ভালো মন্দ নিয়ে ডিসকাস করাটা জরুরি না, আগে প্রয়োজন ইসলামে কি আছে এইটুকু নিয়েই একমত হওয়া, নাস্তিক এবং মুসলিমদের মধ্যে একমত, তারপরে আমরা ডিসকাস করতে যারা যুক্তি জানে তখন তারা আসবে, যুক্তিতে যারা মাস্টার্স করছে পিএইচডি করছে বা বিজ্ঞানে যারা মাস্টার্স পিএইচডি তারা আসবে তখন বিজ্ঞান নিয়ে যুক্তি নিয়ে কথা বলতে, আগে একমত হওয়ার জন্য ইসলামে কি আছে নাই কারদের সাথে কিভাবে মানুষের সাথে আলোচনা হতে পারবে আপনি মনে করেন না ভাই? এখন ব্যাপার হচ্ছে স্কলাররা আপনাদের আমি আগে বলেছি আবার বললাম যে আপনারা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রতিনিয়ত লাইভে অনেক আপত্তিকর কথা বলেন যেগুলো আমাদের সবার জন্য দুঃখের এবং ক্ষোভের কারণ, তো অবশ্যই স্কলাররা তারা আপনাদের সাথে আলোচনা করতে আগ্রহী না, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট আপনি যেটা বলছেন যে এখানে হ্যাঁ এটা তো ঠিক যে এক্ষেত্রে তো স্কলারদের সাথে কথা বলতে হবে এটা তো ঠিক, বাট এখন স্কলাররা যদি রাজি না হয় আমি মনে করি তাদেরও কারণ আছে রাজি হয়, যেমন ধরুন ফেসবুক পিপল এটা কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এখানে অনেক বেশি ভিউ হয়, তো এমন সম্ভাবনাও আছে ধরুন একজন সাধারণ মুসলিম ব্যক্তির সাথে আলোচনাটা দেখলো, মানে আমি তো কিন্তু ফ্র্যাঙ্ক ধরে বলছি হ্যাঁ কোনো কিছু লুকো ছাপা না করে একদম ফ্র্যাঙ্ক ধরেই বলি, ধরা যাক সে হয়তো আসিফ মহিউদ্দিনকে হয়তো সে চিন্ত না আগে, কিন্তু ফেস দ্য পিপল একটা বড় একজন আলেম এসেছেন সে আসিফ মহিউদ্দিনের সাথে একটা আলোচনা দেখলো, এমন হতে পারে যে আসিফ মহিউদ্দিনের সাথে আলোচনাটা দেখে সে আসিফ মহিউদ্দিনের ব্যাপারে জানতে পারলো, এটা হতে পারে জেনে সে আসিফ মহিউদ্দিনের লাইভ নিয়মিত দেখা শুরু করলো, তারপরে সে নিয়মিত ভিজিট করা শুরু করলো, এবং হতে পারে সে তো জানে না কিছুই সে এটা শুনে সে ইমাম এসে সংশয় করে যেতে পারে নাস্তিক হয়ে যেতে পারে, একদম ফ্যাং ভাবে বললাম এটা বহু সম্ভাবনা আছে, আলেম অবশ্যই এটা এনশিওর করবেন যে আসিফ মহিউদ্দিনের যাতে বিয়েটা না হয় মানে প্রচারণাটা যতদূর কম হয় এটা এনশিওর করার চেষ্টা করবেন আলেমরা, এবং এটা একটা অন্যতম বড় কারণ, এবং এটা একটা কারণ যে কারণ যে কারণে এই প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্ম অন্তত ফেস দ্য পিপল এখানে অন্তত আসবে না, তবে হ্যাঁ এমন হতে পারে মানে একটু মানে আপনি বলতে চাচ্ছেন যে আলেমগণ নিশ্চিত করবেন যেন
কোন মুসলমান যাচাই করে দেখতে না পারে যে নাস্তিকতা কি জিনিস, ইসলাম কি জিনিস, ইসলামের ইসলামের সমালোচনা গুলো নাস্তিকরা কি কিভাবে করে, কোন কোন জায়গাগুলোতে সমালোচনা করে, এগুলো যেন কেউ যাচাই করে দেখতে না পারে অন্ধভাবে, অন্ধভাবে যেন ওই যেটা বাপদাদা চতুর্বৃষ্টি যেটা বলে গেছে, মানে মোহাম্মদের বাপদাদারা যেগুলো মানে ইয়া করে গেছিল কাফেররা সেই সময় বলতো যে আমাদের বাপদাদার ধর্ম আমরা ত্যাগ করবো না, ঠিক একই পদ্ধতি এখন আলেমরাও নিয়েছে, আলেমগণ এখন আসলে পর্তুগিজদের সুন্নাহ অনুসরণ করছে, একটু শেষ করে নি, পর্তুগিজদের সুন্নাহ অনুসরণ করছেন আলেমগণ এখন, যে আমাদের বাপদাদার ধর্ম আমরা শুনতে মোহাম্মদের কথা যেমন শুনতে দিত না সেই সময়, মোহাম্মদ কি বলতো ওকে পাগল বলতো, মোহাম্মদ হচ্ছে একটা পাগল, ও হচ্ছে একটা ইয়া মানে খারাপ লোক, ও উল্টাপাল্টা কথা বলে, আমাদের বাপদাদার ধর্মকে খারাপ বলে, শুনতে দিত না, ঠিক একই সুন্নাহ অবলম্বন করছে এখন আপনার আপনাদের আলেমরা, আপনাদের আলেমরা তাহলে পর্তুগিজদের সুন্নাহ অবলম্বন করছে নাকি? না বিষয়টা ঠিক এরকম না, বিষয়টা হচ্ছে এরকম, যেমন ধরুন মায়েরা কিন্তু তাদের বাচ্চাদেরকে ধরেন একটা রাস্তা দিয়ে বড় বড় ট্রাক যাচ্ছে বা বাস যাচ্ছে, তো মায়েরা তাদের বাচ্চাদেরকে বলে এই রাস্তায় খেলো না তাহলে সমস্যা হবে, বিপদ হবে, একটা ছোট বাচ্চা তো সেটা সম্পূর্ণ নাও বুঝতে পারে যে তার কি বিপদ হবে, মায়েরা ইনশিওর করে বাচ্চাটা যেন কোনো প্রকারের ক্ষতির সম্মুখীন না হয় এটা ইনশিওর করে। এখন সাধারণ মানুষের ভিতরে অনেকে আছে যারা বিচক্ষণ, অনেকে আছে যারা ইসলাম সম্পর্কে জ্ঞানী, ইসলামের কোরআন পড়া আছে, হাদিস পড়া আছে, সিরাত পড়া আছে, এরকমের আছে, অনেক আছে একেবারে কিছুই জানে না শূন্য মুসলমান, কিন্তু শূন্য মুসলমান হইলেও সে মুসলমান, একটা সে নাজাতের পথে আছে অ্যাটলিস্ট। এখন আলেমদেরকে অবশ্যই ইনশিওর করতে হবে একটা বাচ্চা ছোট বাচ্চা যেন ট্রাকের নিচে না পড়ে, হ্যাঁ, এই বৃহত্তর কল্যাণটা আলেমদেরকে নিশ্চিত করতে হবে যে একটা বাচ্চা হতে, কারণ যদি সে ইমানহারা হয় তাহলে মানে ক্ষতি হবে, এত বড় ক্ষতি হবে, সে চির জাহান্নামী হয়ে যাবে। ব্যাপার হচ্ছে হ্যাঁ এটা এটা বলা তো খুবই সহজ যে তাহলে কি আমরা মানে মুক্ত হবে চিন্তা করবো, বলা অনেক সহজ, কিন্তু ব্যাপার হচ্ছে এটা করতে গিয়ে কেউ যদি জাহান্নামী হয়ে যায় আলেমরা এটা আল্লাহর কাছে কি জবাব দেবেন? অবশ্যই আলেমরা এই কারণে আপনি যাচাই করতে দেবেন না কাউকে, এই কারণে আপনারা কাউকে যাচাই করতে দেবেন না, কাউকে তোমরা জানা, যারা জানে তারা অবশ্যই আপনাদের একটা যাচাই করবে এবং আপনাদের কেসে ইসলামের সঠিক মতটা তুলে ধরবে, অবশ্যই ব্যাপারটা তো এমন না যে আপনাদের পয়েন্টের কোনো জবাব নেই, বিষয়টা এমন নয়, ব্যাপার হচ্ছে সাধারণ মানুষকে আরাম ভাবে, আপনাদের যদি পয়েন্ট থেকে ভ্যালিড রিজন যদি আপনাদের থেকে থাকে, ভ্যালিড যুক্তি যদি থেকে থাকে, আপনারা কেন ভয় পাচ্ছেন তাহলে যে অন্য কেউ মানে বিপদে চলে যাবে? আমরা তো ভয় পাচ্ছি না, আমরা তো বলছি না, আমরা তো এরকম ভয় পাচ্ছি না ভাই, আমরা তো এরকম ফতোয়া দিচ্ছি না যে কোনো নাস্তিক এই যে মুশফিক মিনারের কিন্তু কোনো লেখা পড়বেন না, কোনো ইয়া পড়বেন না, তাহলে কোনো নাস্তিক এমন হতে পারে, কোনো বোকাশোকা নাস্তিক বিপথে চলে গেল, ইসলাম ধর্মে চলে গেল, এরকম হতে পারে, আমরা তো এরকম ফতোয়া দিচ্ছি না, কারণ আমরা জাহান্নামে বিশ্বাস করেন না, আপনি তো ফতোয়া দিবেন না, স্বাভাবিক আপনার সে তো দুনিয়াতে জাহান্নাম বানাই ফেলতেছে, কি বলেন আপনি, সে কথা কপি করবে তো, সে তো যদি কপি করে গিয়ে আমি তো ভয় আছে, সে যদি কপি করতে পারে, আমি যদি হিটলারকে সমালোচনা করি, হিটলারকে গালি দিই, জামাত ইসলামের নেতা মওদুদী বা গোলাম আযমকে গালি দিই, এটা কি হেট স্পিচ ছড়ানো হলো? আমার কি ভাই মানে আমরা বলতে চাচ্ছি আমরা তো সম্প্রদায়ের উদ্দেশ্যে বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছি না, আমরা বলতে সমস্ত নাস্তিকের কথা বলছি না, কিন্তু অনেকেই আছে এরকম করে, আপনি কিন্তু অনেক সময় মুমিনদেরকে হেয় করে কিন্তু কখনো বলেন না, তা কিন্তু না, বলেন কিন্তু না না ভাই, আপনি জিনিসটা আপনিও জানেন, আমি কিন্তু মুমিন বলতে আসলে আপনার ইসলামে যে মুমিন আছে ওই মুমিন বুঝাই না, আমি মুমিন বলতে একটা মানে এক ধরনের কি বলবো একটা নির্দিষ্ট ধরনের মানুষকে বুঝাই, আমি আপনাকে আজকে বলছি না সেটা, কিন্তু আমি সাধারণত এক ধরনের নির্দিষ্ট ধরনের মানুষকে বুঝাই যারা ইসলামে, আমরা সবাই মুমিন, আমরা কিন্তু সবাই মুমিন ভাই, ভাই আমি ব্যক্তিগতভাবে নিজে থেকে আকবারে কাউকে গালি দিয়েছি এরকম ঘটনা আপনি আমাকে দেখাতে পারবেন না, হ্যাঁ অবশ্যই যদি আমাকে যদি আমাকে যদি নোংরা কথাবার্তা বলা হয়, আমার ফ্যামিলিকে নিয়ে যদি নোংরা কথাবার্তা বলা হয়, অবশ্যই আমি নবীকে নিয়ে কথা বলি, কিন্তু আকবারে এই যে কিছুদিন আগে একজন এসে আমাকে বলছিল কি রে তুই তো জার্মানি পালাইছিস, হ্যাঁ তখন আমি শুরু করে দিচ্ছি নবীর কি ছিল এটা ছিল সেটা ছিল হ্যান ত্যান অনেক কিছু বলছি, অবশ্যই বলবো আমাকে ভাই এভাবে আক্রমণ করা হলে, শুধুমাত্র আমার মতামতের জন্য আমাকে আক্রমণ করা হলে অবশ্যই আমি পাল্টা আমি তাকে কিছু বলবো না, আমি নবীকে বলবো, কিন্তু আমি কি ইয়া বলবেন মুসলিমদের, আপনি কি বলবেন মুসলিমদের বিরুদ্ধে বলবেন আসিফ ভাই? আপনি অনেক মানুষকে জাহান্নামী বানাইছেন অলরেডি, কি দরকার হয় না?
আমি চাই আমার সন্তান যেন এমন একটা পরিবেশে বড় হয় যে পরিবেশে আমার সন্তানের সাথে একটা হিন্দু সন্তানের কোনো পার্থক্য থাকবে না, আমার সন্তান যেন একটা হিন্দু সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারে ততটুকুই ভালোবাসার সাথে, যতটুকু সে তার ভাইকে বুকে জড়িয়ে ধরতে পারে, এই ধর্মের ভেদাভেদ যেন তাদের ভিতরে না থাকে, একজন যেন আরেকজনকে ধর্মের কারণে ঘৃণা করতে না পারে, মনের ভিতরে যেন সামান্যতম তাচ্ছিল্য, সামান্যতম ঘৃণা, আমার সামান্যতম ক্ষুদ্র মনে করা, এই জিনিসগুলো যেন না থাকে আমার সন্তানের ভিতরে। আমি সেটা আমার জীবদ্দশায় আমি যতটুকু পারি করে যাবো, এবং আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে বলবো যতদিন বেঁচে থাকবে ততদিন শেষ সময় পর্যন্ত যুদ্ধ করতে, যেন এই ধর্মীয় ভেদাভেদ, এই মারামারি, কাটাকাটি, কার আল্লাহ সত্য, কার ভগবান সত্য, কার মানে শিব সত্য, কার রাম সত্য, কার যিশু সত্য, এগুলো নিয়ে কামড়াকামড়ি মারামারিগুলো বন্ধ করতে হবে আমাদের, এবং বন্ধ করে আমাদের একটা এমন একটা পৃথিবী করে তুলতে হবে যেখানে এই কামড়াকামড়িগুলো নাই। আমরা এই যে আপনার সাথে আমার পার্থক্য কথা, আপনাকে আমি অত্যন্ত পছন্দ করি, কিন্তু আপনি আমাকে ভাই বলে কখনো ডাকেন না, কারণ কি, কারণ একমাত্র কারণ আমি নাস্তিক, আমি নবীকে এটা বলেছি, সেটা তো ভাই আমার ভ্যালু রিজন আছে, দেখি আমি বলে নাস্তিক হলে আমি আপনাকে ভাই বলতাম, কিন্তু আপনি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খুব খারাপ কথা বলেছেন, এই জন্য বলে না ভাই, আমি তো কারণ আছে দেখি বলেছে, আমার কাছে এই জিনিসগুলো আমি পছন্দ করি, আমি আমার আমি মনে করি এরকম একটা মানুষ কিভাবে ভাই ধরেন আপনার আপনার তো কোনো নবী নেই, আমার তো কোনো নবী নেই, বাট কিছু মানুষের যাদেরকে ভালোবাসি, প্রিয় মানুষ, যেমন আপনার বাবা, আপনার মা, বা ধরেন আপনি যার কাছে ধরেন যার বই আপনার ভালো লাগে, ধরেন ডকিন্স বা ধরেন হুমায়ুন আজাদ, যেমন আমার নামটা যাদের নামে মাতুব্বরকে বা আজাদকে হুমায়ুন আজাদকে বা অভিজিৎ রায়কে, তাদেরকে যদি কোনো মুমিন ভাই যদি মানে গালি দিয়ে ভরায় ফেলে, আলটিমেটলি আমরা কি তাকে ভাই বলতে কি আমাদের আপত্তি আছে আসি ভাই? না না অবশ্যই না, সে যদি ভালো মানুষ হয় তাহলে আমার কোন মানে গালি দিচ্ছে সেটা সে বুঝবে, তার ব্যাপার, তাদের ব্যাপার। হ্যাঁ আমি তাকে আমি একটা প্রতিবাদ করতে পারি যে ভাই আপনি যে গালিটা দিলেন এটা তো কেন দিলেন, আমি একটু শুনি, সেটা নিয়ে একটু বিতর্ক করি, কিন্তু তাকে ভাই বলে ডাকতে তো আমার কোনো সমস্যা নেই। প্রতিবাদের প্রথম সম্বোধনটা তো আপনি ভাইই বললেন শুনলাম। অবশ্যই আপনি মানে গালি দেন না, ডকিন্সকে গালি দেন না, হুমায়ুন আজাদ আরো গালি মাতব্বরকে গালি দেন না, যত ইচ্ছা গালি দেন, কিন্তু আমি জানতে চাইবো যে গালিটা দিচ্ছেন কেন ভাই, তো আমাকে বুঝা বলেন, তারপর আমি সেটা নিয়ে একটু ডিসকাস করবো, তারপরে যদি আপনি না মানেন ঠিক আছে দেন গালি। মানে আমি আপনি মানে তর্ক করার জন্য আপনি আমার মনে হয় কি মানে আমার মনে হয় প্রচন্ড যদি আপনি খুব দেখুন আপনার অনেক বেশি প্রিয় কোনো মানুষকে যদি খুব মারাত্মক কটু কথা বলে আমার মনে হয় আপনি এটা বলতে দ্বিধা করবেন। আমি আপনাকে বলে দিই আমার সবচেয়ে বর্তমানে আমার সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আমার সন্তান, আমার ছেলে সিদ্ধার্থ, সিদ্ধার্থ থেকে পৃথিবীতে আমার কাছে আর কোনো কিছু দামি নেই। হ্যাঁ আমার ছেলেকে প্রতিদিন আপনার মুমিন দিনী ভাইয়েরা সমকামী দামি হ্যান ত্যান জারদ সন্তান বেশ্যা সন্তান যেই পরিমাণ গালি দেয় প্রতিদিন ভাই, এগুলো আপনি নিশ্চয়ই দেখেন না, কিন্তু আমার কাছে তো আসে ভাই, আমি দেখি আমি এটার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই যে আপনার বাচ্চাকে গালি দেওয়া একটা চমকটা বাজে কাজ, এটা আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই, এবং এটাকে আমি কখনই সাপোর্ট করি না, এটা একটা চমক। তারপরে কিন্তু তারপরে আমার নিষ্পাপ সন্তান, ও কিন্তু কোনো অপরাধ করে নাই, ও এখন পর্যন্ত কোনো ওর কোনো অপরাধ নাই। হ্যাঁ এই ওকে গালি দেওয়ার পরেও আমি কারো কোনো মুমিন ভাইয়ের পাল্লা কাটতে যাবো না ভাই, না যে কোনো মুমিন ভাই যদি গালি দেয় তাদেরকে আমি পাল্লা, তাদেরকে যদি ধরে আনা হয়, একদিন যদি এমন হয় আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেলাম, সেই সব মুমিনকে ধরে ধরে আনা হলো, সেদিন আমি তাদের পাল্লা কাটতে বলবো না যে তাদের এখন পাল্লা কেটে ফেলো। আচ্ছা ধরেন আসি ভাই এরকম আপনার পিঠের উপর থাকা ছবিটাকে যে সমকামী ছবিগুলো ছড়িয়েছে, ওই মুমিনটা আপনাকে মেসেজ করলো যে ভাই আমার মায়ের ক্যান্সার, আমাকে 10,000 বা 20,000 যা পারেন হেল্প করেন। না না সেটা তো এখন তো ভাই টাকা থাকলে এটা নির্ভর করছে, টাকা যদি থাকে সে যেই হোক না কেন আমি টাকা দিতে পারবো, ধরেন টাকা আছে টাকা থাকলে তো দিব ভাই অবশ্যই, সেই গুলো তো আমি বলে দেব না। আচ্ছা আপনি আলসাফ ভাই দিগতে তাই সাথে থাকি না করি দিব না করি, সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে ভাই এটা আসলে আমি কখনো বলি যে আসলে কেউ যদি আমাকে গালি দেয় আমাকে গালি দিয়ে ভাসিয়ে দেয় আমি তাকে ভাই বলবো, আমি আমি তাকে হেল্প করবো ভাই বলবো সবকিছু করবো, কিন্তু এখানে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপার অনেক ভিন্ন, কিন্তু আমাদের তারকে আমরা এত পরিমাণে ভালোবাসি, এত পরিমাণ তার মজা আমাদের কাছে উচ্চ, এটার সাথে কোনো কিছু তুলনা হয় না। আচ্ছা আমি তাহলে একটু উত্তরটা পেলাম না, সংক্ষেপে বললে হবে, সেটা হচ্ছে যদি কখনো আলোচনা হয়, আপনি যদি বলেন যে না আলোচনা হওয়ার সময় নাই তাহলে তো নাই, তাহলে প্রশ্নটা ওই দিকে চলে যায় যে তাহলে আম জাম যদু মধু কদুর সাথে আলোচনা করে আসলে ইসলামের কি কোনো লাভ আছে? ইসলামের তো লাভ তখনই আছে যদি আপনারা সবাই ইসলামের বিরোধিতা বন্ধ করেন, সবাই মুমিন মুসলিম হয়ে যান, তাহলে তো ইসলামের লাভ আছে। ঠিক আছে আমি তাহলে ধরে নিলাম। আচ্ছা বল বল এখন আপনারা যেটা চাচ্ছেন আমি সেটা বুঝতে পারছি যে আপনারা চাচ্ছেন, তো আমি একটা জিনিস বলতে পারি যে সমস্ত আলেমরা আপনাদের সাথে আলোচনা করেন, আপনারা ট্রাই করতে থাকেন, সবাই তো আসলে করবেন না আলোচনা, এবং এটা ওনারা অবশ্যই আমার থেকে অনেক ভালো ইসলাম বলছেন, এবং তারা হয়তো ভালো কোন ইসলামিক কারণে তারা আপনার আলোচনা করতে চান না, তো এখন তারপরে কোন কোন আলেম কিন্তু করেন, যেমন মুফতি রহমানি সাহেব, তো আপনারা তো বলেছেন যে ওনার সাথে কেন করতে চান না, ধরেন যদি সাইফ হাসান ভাই যদি মডারেটর থাকেন তাহলে মুফতি রহমানি সাহেবের সাথে কি আপনি একই না শুধু মানে সাইফ হাসান ভাই আমি তাহলে বলে দেখবো, অবশ্য ওনাদেরও সম্মত হতে হবে, আমি জাস্ট বলতে পারি আর কি যে যদি মডারেটর থাকেন আমি বলে দেখতে পারি এটা। যেখানেই হবে সেখানে কোনো গালাগালি থাকবে না, দুজন অ্যাডাল্ট দুজন পূর্ণবয়স্ক মানুষ তারা ভদ্রভাবে কথা বলবে, এরকম যদি পরিবেশ থাকে তাহলে সেখানেই হবে আর কি। তবে মানে আমার মনে হয় না যে আসিফ ভাই এলে এই ওইরকম নোংরা একটা জায়গাতে মানে এরকম আপনাদের মতো এরকম পরিচ্ছন্ন জায়গা থাকতে নোংরা জায়গাতে গিয়ে যেতে রাজি হবে আমার মনে হয় না। তবে এটা আমরা বুঝলাম আপনার কাছে যে আসলে আপনিও বুঝতে পারছেন নিশ্চয়ই যে কেন আমরা স্কলারদের সাথে না বসে এই যে যারা আম জাম যদু মধু কদু আছে যাদের নাম দেওয়া হচ্ছে, আপনার নামটাকে আমি মোটেও কিন্তু আমজাম যদু মধু আমি নিজেই বলো, কারণ আমি অজ্ঞ একজন মানুষ, আমি আমিও নিঃসন্দেহে যদু মধু আমি নিজেই বলো,
আমি সেটা বলতে ইচ্ছুক না, কারণ হচ্ছে আপনি তো মানে আলেমদের বা ইসলামের কথা নিজের কথাটা অ্যাড করতে ইচ্ছুক না, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। কিন্তু যারা ভাই ওগুলো কিচ্ছু ধার ধারে না, ভাই তাদের সাথে আলোচনা করে যে লাভ নাই, আমাদের লাভের কথা বলতেছি না, ইসলামের বা মুসলিমদের লাভ নেই, সাধারণ মানুষের লাভ নেই, এটা মানে আপনি বুঝতে পারছেন, আমরা বুঝতে পারছি। আমরা কেন তাহলে স্কলার ছাড়া যাতার সাথে ওখানে গিয়ে বসতে চাচ্ছি না বা কোথাও বসতে চাচ্ছি না, এটা আপনি বুঝতে পারলেন। এবং উদাহরণ হিসেবে আজকে দেখেন, যেমন দেখেন আপনি একজন স্কলার যিনি মানে আলেম যিনি আর কি, উনি খুব অত বেশি একেবারে একেবারে পুরো ন্যাশনাল লেভেলের পুরো একেবারে হেভিওয়েট কোনো একজন আলেম না, বাট তারপর উনি যেহেতু আলেম তার সাথে কিন্তু আমরা আসবে বলা মাত্র বলে দিলে অবশ্যই অবশ্যই রাজি আছি। তার মানে দেখেন আমাদের আজকেও ভাষা ডাক করে গেছে, আমি দেখেছি ওনার একটা একা একা লাইভ বা একা একা কি যেন একটা আলোচনা, সেটা আমি দেখেছি ওনার সাথে যদি আমি কথা বলতে পারি তাহলে অবশ্যই আমার ভালো লাগবে। আচ্ছা আরেকজন আছে মিনার ভাইয়ের বোধহয় ওনার সাথেও বোধহয় শেখেন তালিম নেন আর কি, ওনার নামটা কি শামসুদ্দোহ, আমি যদি ভুল বলে থাকি যদি কারেক্ট করেন, যেটা ভাষা মুসলিম শামসুদ্দোহ সাহেব, জি হ্যাঁ আসলে উনিও কিন্তু একজন মানে ই হতে পারেন, আপনার সাথে আলোচনা করতে পারেন অবশ্যই প্রয়োজনে ভাই। মাতব ভাই আপনাকে আমি বলে দিচ্ছি, প্রয়োজনে ভাই আমি গিয়ে প্রয়োজনে আমি তাকে হেরে আসবো, কিন্তু আমি চাই যেন একটা পরিস্থিতি সৃষ্টি হয় যেন সেখানে আমরা পাশাপাশি বসে হাসি মুখে দুজন দুজন চাপাতি বিপাশ থেকে চাপাতি দিয়ে মনিটরের উপর ধামধাম কোপ না দিয়ে আমরা যেন ঠিকঠাকভাবে একটা আলোচনা চালাতে পারি। আমি চাই বাংলাদেশে এই পরিস্থিতিটা সৃষ্টি হোক। ইউরোপে ভাই এরকম অনেক আলোচনা হয় যেখানে অনেক প্রখ্যাত আলেম আসেন, প্রখ্যাত নাস্তিক আসেন, তাদের ভিতরে বিতর্ক হয়, ইউরোপে আমেরিকাতে এগুলো খুবই ইজি ব্যাপার। মানে এই মানে যে মাঝখানে যে ব্যারিয়ারটা আছে ব্যারিয়ারটা আমি ভাঙতে চাই, না হয় আমি আমাকে বিসর্জন দিলাম, আমি না হয় বিতর্কে হেরে আসলাম আপনাদের কাছে যান আমি, তারপরে আমি না হয় আমাকে কম কথা বলতে দিন, আমাকে না হয় মিউট করে দিন মাঝখানে মাঝখানে কয়েকবার, কিন্তু আমি চাই যেন সেই পরিস্থিতিটা সৃষ্টি হয় যে আমরা যেন কথা বলতে পারি, যেন চাপাতি ভাই আমাদের কোপায় না ভাই, আমাদের আমাদের জীবনের দাম আছে ভাই, আমাদের পরিবার আছে, আমাদের মানে ভালোবাসার মানুষ আছে, আমাদের কোপায় নাই ভাবে। ধর্ষক শব্দটার বদলে যদি শব্দটা এরকম ভাবে ব্যবহার করে যে একটা অল্পবয়স্ক নারীর একটা অল্পবয়স্ক মেয়ে সঙ্গম করছে, মানে ধর্ষক শব্দটা না বলে পুরোটা বললো যে একটা বাচ্চা মেয়ের সাথে বিনা সঙ্গম করছে, সেভাবে তথ্য যুক্তি প্রমাণ দিয়ে আপনাদেরকে লাইভের ভিতরে কনভার্ট করতে পারতাম, বাট আমি তো সেটা পারি নাই, এটা আমার হাতেও না, আল্লাহ তালা যাকে হেদায়ত করবেন সে হেদায়ত পাবে, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি এটাই চাইবো। অবশ্যই আমি এরপরে চাবো না যে আপনারা অবিশ্বাসী অবস্থায় আপনাদের জীবনটা কাটান, কারণ তাহলে আল্লাহর শাস্তি উপযুক্ত হবে আপনার, দুনিয়া তো কিছু না, আখিরাতের শাস্তি হচ্ছে বড় শাস্তি। কখনোই মিনার ভাইকে দাওয়াত দেবো না যে ভাই প্লিজ আমরা ছেড়ে দেন, আমি তো হিন্দু ধর্মে ইয়ে করছিলাম করেন করেন। আয়েশা উনি এই যে ওপেন স্টেজে যুক্ত হয়েছিলেন, ওনাকে পাগলা কুকুরের মতো চারপাশ থেকে কামড়ে ধরা হয়েছিল এবং ওনাকে বানিয়ার সন্তায় তার জন্ম কিনা সেটা জিজ্ঞাসা করা হয়েছিল, বানিয়ার সন্তা মানে একটা বেশ্যাপল্লী, উনি কিন্তু কোনো খারাপ কথা বলেন নাই, নবী সম্পর্কে কোনো কটাক্তি করেন নাই, কিছু করেন নাই, ইনফ্যাক্ট কোনো মানে কথাই বলতে তেমন কোনো কথাই বলতে পারেনি, বলেছেন খালি আমি একজন সংশয়বাদী একটু খালি বলেছেন। তারপরে তাকে যেভাবে নোংরা নোংরা কথা বলা হয়েছে, তাকে যেই বাজে ভাবে ব্যবহার করা হয়েছে সবাই মিলেমিশে, এবং সেখানে শুধুমাত্রই যে মানে মনুসংহিত তানবীর আর মানে হুইস্কি এর সাথে শুধু যুক্ত ছিল তা না ভাই, বাদ বাকি যারা ছিল তারাও মজা দেখেছে এবং কমেন্টে খারাপ খারাপ কমেন্ট করেছে, সেগুলো আমি দেখেছি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি 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 ভিডিওটা দেখেছিলাম, আমি পরে আমি আজকে ভিডিওটা দেখেছি আর কি, মানে আমি শুনেছি, আমি আসলে যেদিন হয়েছিল ওই দিন আমি আসলে দেখিনি, তবে আমি চলে যাওয়ার পরে যে উনি বলেছেন আয়েশা নামে যিনি, আমি দেখেছি, তো আসলে আমি জানি না কেন কি হয়েছে, তবে আমি এরকম যদি হয়ে থাকে তো সেটা তো খুবই খারাপ, আমি সেজন্য দুঃখিত আর কি, মানে আমি দুঃখ প্রকাশ করছি এজন্য। আর এখন আমি এটা বলতে পারি যে এখন আসলে ইনশাল্লাহ এরকম কিছু হবে না, ইনশাল্লাহ এটা বলা যায়। কেন হবে না আমাকে যদি বলতেন, কেন এখন হবে না? কারণ হচ্ছে আমরা সবাই চেষ্টা করছি আগের থেকে আরো ভালো মানুষ হওয়ার জন্য, আরো ভালো মানে এই মনের সঙ্গে আমাদের কি ভালো হয়ে গেছে? তানভীর ভাই তো আসলে
বের করা না করা তো কোনো ব্যাপার নেই। আর তানভীর ভাই তো ওখানকার ইয়া না, সরাসরি বলতে হবে যে না ভাই ওরা খারাপ, ওদেরকে বের করে দিয়েছি আমরা এখন ভালো ভালো, তো তাহলে তখন আমরা বুঝতে পারবো। ওপেন স্টেজে তো আসলে উন্মুক্ত প্ল্যাটফর্ম, যে কেউ তো বক্তব্য দিতে আসতে পারে। সাধারণভাবে আলোচক ছিল এই কথাটা ওনারা বারবার বারবার বলেছে, তানভীর এবং এরশাদ এরা হচ্ছে আলোচক, আলোচক এবং ওনাদেরকে দর্শক এসে প্রশ্ন করতো, এটা আমি নিজে দেখেছি ভাই ওপেন স্টেজে অবভিয়াসলি। এবং তার তা নাহলে সে এই যে যাকে মাচো বলে গালিটা দিল, যে ধর্মীয় পরিচয়টা দে বেটা, মানে এই যে গালিটা যে দিল মাচো বলে, সেটা তো অবভিয়াসলি সে আলোচক হিসেবে দিয়েছে না, ওখানে নিন্দক হিসেবে। তারপর বলছে নিয়ন্ত্রণ করে, মিউট কর, এটা বাইর কর, নিয়ন্ত্রণ করে, এইটা দেখা, এই যে এটা দেখাইতে গেছে, এটা দেখা, এটা মিউট, এটা হয়ে গেছে, মানে মানে হুট করে তুই তো শুরু করে দেয়, হুট করে তুমি তুই তো কারি এগুলো শুরু করে দেয় ভাই, কি এগুলো ভাই? আমি একটা ইয়ে করতে পারি, পদক্ষেপ নিতে পারি, যে আপনারা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে এটা কোনো অনুরোধ, হ্যাঁ মানে এটা কন্ডিশন মনে করেন না, অনুরোধ মনে করেন, আপনারা একটু মানে শব্দ চয়ন করে একটু কম ইয়ে করেন, আমিও ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ওপেন স্টেজে কর্তৃপক্ষ আছে, আমি কর্তৃপক্ষ না, আমি একজন বক্তা মাত্র, আমি এক মিনিট মনে করে ভাই, আপনি যে প্রশ্নের জন্য এই অনুরোধটা খারাপ, আপনি নিজের প্রশ্নের জন্য কেন খারাপ জানেন? যারা আল্লাহ রাসূলের কোনো গালি দেয়নি তাদের সাথে খারাপ ব্যাপার হয়েছে, সুতরাং আমাদের সাথে এইটা বলে তারপরে আপনি রাজি করবেন? এই মানে তাদেরকে রিকোয়েস্ট করবেন, আমাদেরকে রিকোয়েস্ট করছেন? আমি তো সেই জন্য দুঃখিত, মানে ওনার সাথে যে আয়েশার সাথে যে খারাপ ব্যাপারটা করা হয়েছে আমি তো সেই জন্য দুঃখ প্রকাশ করেছি আমার পক্ষ থেকে, আমি এই জন্য খুবই দুঃখিত, মানে শুনে খারাপ লেগেছে কি আমার, আমি জন্য দুঃখিত। এবং সবচেয়ে ভালো হয় কি জানেন মিনার ভাই, যেহেতু আপনি নিজেও সেখানকার মানে আপনি নিজেও যেহেতু তাদের সাথে মানে দোস্ত বন্ধু নন, সেই কারণে ভালো হয়, এই কারণে আমরা এই জাতীয় নোংরা জায়গাগুলো নিয়ে কথা না বলি। আপনার পেজ আছে আবু রহমানি মুক্তি, আবু রহমানি ওনার পেজ আছে, ওনার সাথে ফোনে কথা হয়েছিল, উনি আসলে সত্যি বলতে উনি রাজি হয়েছিলেন ইয়েতে আলোচনা করতে, ঠিক আছে সমস্যা নেই, আপনারা যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানে ইনশাআল্লাহ। এবং মডারেটর হিসেবে আমরা বলেই দিলাম, আপনি আপনি একজন মুসলিমের নাম বলেছেন, আমরা সেটাতেই রাজি, মানে আমাদের এমন না, আমি বলতে পারতাম যে মিনার ভাই আপনি মডারেশন করেন, যেমন যদি আপনি যদি আপনি আমাকে জিজ্ঞেস করতেন আমি মডারেটর হব না, আমি মডারেটর হব না, কিন্তু কেন আপনি তো আপনি মডারেটর হলে তো অবভিয়াসলি সেটা বেস্ট হতো না? না 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 আমি মডারেটর হতে পারি না, আমি না হলেই ভালো, পরে আবার মিনার ভাইকে ইসলাম বিদ্বেষী বলে গালিগালাজ করবে লোকজন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তো অনেক রাত হয়ে গেছে।